আমরা আমাদের লাইফে তো অনেক সূত্র পড়ি, এমনই একটা সূত্র আমার লাইফে একটা বিশাল ইম্প্যাক্ট ফেলে। এর নাম হলো 90-10 প্রিন্সিপাল বাই স্টিফেন কোভে। সে একটা গল্পের ছলে তার পুরো কনসেপ্ট আসলে বোঝানোর চেষ্টা করে। আমি আজকে ওই গল্পটা বলতে যাচ্ছি। সো গল্পটা একটা এরকম, একটা ছোট ফ্যামিলি, বাবা মা এবং তাদের ছোট এক মেয়ে সকালবেলার নাস্তা করছে। নাস্তা করার সময় হঠাৎ করে মেয়ে ভুল করে চায়ের যে কাপটা ছিল তাতে হাত লাগিয়ে চায়ের কাপটা ফেলে দেয় তার বাবার গায়ে। অ্যান্ড সাথে সাথে বাবা চেতে উঠে, আচ্ছা কি করলা তুমি এটা, একজনে চিৎকার করে উঠে যে ছোট মেয়ে, আস্তে আস্তে কান্না করা শুরু করে, যা ভয় পেয়ে যায়। তারপরে বাবা উপরে যায় শার্ট চেঞ্জ করার জন্য, তারপরে আসে, আসার পর দেখে মেয়ে এখনো কাঁপছে। তার বাবা আবার বকুনি দেয় যে আচ্ছা তুমি কি করছো, এখনো কাঁপছো কেন। অ্যান্ড মেয়ের মা বলে যে আচ্ছা ও তো স্কুল বাসও মিস করে ফেললো। সো বাবা আবার চেতে যায় যে স্কুল বাস মিস করে ফেললো, এখন আমাকে আবার যেয়ে নামিয়ে দিতে হবে। তার বাবা আবার চেতে যায় মেয়েকে, আস্তে আস্তে করে নিয়ে যায় তার স্কুলে নামিয়ে দিয়ে আসে। এর মধ্যে সে খেয়াল করে যে এই যে দৌড়দৌড়ি হুড়োহুড়ির মধ্যে সে বাসা থেকে ব্রিফকেস আনতেই ভুলে গিয়েছে। সে অফিসে যায়, অফিসে যেয়ে এখন সারাদিন কাজ আসে, তার ব্রিফকেস নাই। একটা প্রজেক্ট আসে, তার ল্যাপটপ বাসায় রেখে আসছে। একটা ফাইল দরকার, ডকুমেন্ট বাসায় রেখে আসছে। তার সারাদিনই খুব বাজে যায় এবং সে খুব বেশি রেগে যায়, বিরক্ত হয়, অ্যান্ড তার দিনটা বেশ পুরোপুরি মাটি হয়ে যায়। সে বাসায় ফেরত আসে, ইউজুয়ালি বাসায় ফেরত আসার পর তার মেয়ের সাথে সে খেলাধুলা করে, তার ওয়াইফের সাথে খায়, তারপরে মেয়ে বি ঘুমায় যায়। পর আজকে দেখে তার মেয়ে এতটাই ভয় পেয়েছে তাকে রেখে সে খেয়ে ঘুমিয়ে গেছে। অ্যান্ড তার ওয়াইফও আজকাল খুব একটা ভালো মুডে নাই। এই সেম স্টোরি, লেটস রিওয়াইন্ড, সকালবেলা যখন চায়ের কাপ তার বাবার গায়ে পড়ল, এই মোমেন্টে সেম স্টোরি, জাস্ট বাবা রিয়্যাক্ট করলো না। বাবা বললো আচ্ছা আমিও তোমার বাবার গায়ে কত এভাবে চা ফেলেছি। তো মেয়ে একটা হাসি দিল, আচ্ছা ঠিক আছে। তো মেয়েও সুন্দর করে বাসে উঠে গেল, বাবা সুন্দর করে শার্টটা চেঞ্জ করলো, ব্রিফকেসটা নিয়ে অফিসে গেল, অফিসে সারাদিন ভালো গেল, বাসায় আসলো, মেয়ের সাথে খেললো, ওয়াইফের সাথে ডিনার করে ঘুমিয়ে গেল। একদিন আমাদেরকে বলা হয় প্রথম স্টোরি এবং দ্বিতীয় স্টোরি আকাশ পাতাল পার্থক্য। ফার্স্ট স্টোরিতে ওই বাবার লাইফটা খুবই বাজে গেল, ওই দিনটা পুরো মাটি। দ্বিতীয় স্টোরিতে ওই বাবার লাইফটা বা ওই দিনটা একেবারে পারফেক্ট গেল। সেই দুটোর মধ্যে যে আকাশ পাতাল পার্থক্যটা কেন হলো, অনেকে বলবে এটা মেয়ের দোষ, কারণ মেয়ে চায়ের কাপটা ফেলার কারণে প্রথম স্টোরিতে বাবার সারাদিন খারাপ গিয়েছে। কিন্তু আসলে স্টিভেন কোভেই বলে এটা আসলে বাবার দোষ। আমাদের লাইফে হঠাৎ করে চায়ের কাপ আমাদের গায়ে পড়তেই পারে, এটার উপর তো আমাদের কোনো কন্ট্রোল নাই। এটা হলো আমাদের লাইফের ঠিক 10% ইনসিডেন্টগুলো যেগুলোর উপর আমাদের লাইফের কোনোই কন্ট্রোল নাই, যেগুলোর উপর আমরা আসলে কিছু করতে পারি না। কিন্তু ওই যে 10% ইনসিডেন্টগুলো, ওগুলোর পরে আমাদের রিয়াকশন কি হবে, এটাই কিন্তু আমাদের লাইফের বাকি 90% জিনিসপত্র নিয়ন্ত্রণ করে। প্রথম স্টোরিতে যদি আমরা দেখি চায়ের কাপ পড়ে গেল, 10% এটার উপর বাবার কিছুই করার ছিল না, কিন্তু তার রিয়াকশন খারাপ থাকার কারণে তার দিনের 90% পুরো টাইমটাই খারাপ গেল। আমাদের দ্বিতীয় স্টোরিতে যেখানে বাবা রিয়্যাক্ট করলো অনেক ভালোভাবে, সেখানে কি হলো, চায়ের কাপ পড়লো, 10% এতে আমার কিছুই করার নেই, বাট তার রিয়াকশন ভালো হওয়ার কারণে সে তার দিনের বাকি যে 90% টাইম ছিল সেটা খুব ভালো করে কাটাতে পারলো। সেই স্টোরিটা পড়ার পরে আসলে আমার লাইফে একটা বিশাল আইডিয়া চেঞ্জ হয়ে যায়। তখন আমার মনে হয় যে আমাদের সবার লাইফে এই 10% জিনিস থাকে যেটার উপর আমাদের কোনোই হাত নাই, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আমরা ওই 10% নিয়ে সারাক্ষণ চিন্তা করতে থাকি এবং এতটাই চিন্তা করতে থাকি যে লাইফের যে বাকি 90% আছে এই 90%-এর জন্য কাজ করাই ভুলে যাই। সো অলওয়েজ মনে রেখো একটা ছোট আইডিয়া, ওই 10% যেটার উপর আমাদের কোনো কন্ট্রোল নাই, ওটা নিয়ে চিন্তা করে বা ওইটার উপর রিয়্যাক্ট করে কোনো লাভ নেই। এবং আমাদের ওই 10% রিয়াকশন যদি ভালো হয়, আমরা যদি এটাকে পজিটিভলি নিতে পারি, আমাদের লাইফের বাকি যে 90% আছে ওই 90% আমরা আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারবো।